ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের 213তম জন্মজয়ন্তী উপলক্ষে সাত দিনের উৎসব শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। ভক্ত ও শিল্পীরা জানান, একটি গবেষণাগার গান সংরক্ষণ করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া সহ উৎসব বাড়ানোর দাবি করেন তারা। রাজীব হাসানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। তার গানে মিলন হয় বাউল ও কবিয়াল দর্শনের, তাই জন্মদিনে তাকে স্মরণ করতে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ পরিষদ সাত দিনের এমন জমকালো উৎসবের আয়োজন করে। এবারও আয়োজনে ছিল নৃত্য, লোকসঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, চিত্রাঙ্কন, বই পড়া প্রতিযোগিতা, ভাবসঙ্গীত ও কাবাডি প্রতিযোগিতা, সেই সাথে গ্রামীণ মেলা। ভক্ত ও দর্শকরা জানালেন, পাগলা কানাইয়ের এই উৎসব সাত দিনের জায়গায় 15 দিন বাড়ানো উচিত। ওনার আধ্যাত্মিক চেতনা এবং ওনার যে মরমী বাণী, সেই কথাগুলো আমরা প্রচার করার চেষ্টা করি। পাগলা কানার অনুষ্ঠানে আসছে, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেটা দেখে ভালো লাগছে। আমি আজকে প্রথম আসলাম, ঘুরছি, অনেক ভালো লাগছে। পাগলা কানার যে অনুষ্ঠান সাত দিন ব্যাপী হচ্ছে, এটা যদি আরও 15 দিন করা যেত তাহলে আরও ভালো হতো। আর গবেষকেরা বলছেন, পাগলা কানাইয়ের গান সংরক্ষণ করার পাশাপাশি ঝিনাইদহে একটি গবেষণাগার থাকা দরকার। পাগলা কানাইয়ের গান সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে নিতে হবে। ওনার মতাদর্শে আমাদের সকলকে কাজ করা উচিত। আয়োজকরা জানান, মরমী লোককবিকে সবার কাছে তুলে ধরার জন্য তাদের এই আয়োজন। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আমরা দেখে আরও এক্সটেনশন করবো। তো এখানে পাগলা কানাইয়ের যে মরমী কবি, তার গান রচিত দুই গান তিনি গেতেন, এটিকে আরও কিভাবে উন্নত করা যায়। ঝিনাইদহের বেরবাড়ি গ্রামে বাংলা 1216 সালের 25শে ফাল্গুন মরমী লোককবি পাগলা কানাইয়ের জন্ম হয়। এর স্মরণে প্রতি বছর 10ই মার্চ থেকে শুরু হওয়া এ উৎসব চলে 16ই মার্চ পর্যন্ত। সুরাইয়া অনু, 71।